উশসি কি সিঙ্গেল আর উশসির কুষ্ঠি বিচার করে কবে আমরা উশসিকে মিঙ্গেল দেখতে পাবো? বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। কখনো তিনি বাড়ির মিষ্টি বৌমা, আবার একা হাতে মানে ব্যাট হাতে লড়তেও কিন্তু তিনি জানেন, আবার কখনো গভীর জলের ফিস, না না সবকটাই তার চরিত্রের জন্য। আর তিনি আমাদের খুব পছন্দের অভিনেত্রী, বা বলা ভালো একদম বাড়ির মেয়ে, তিনি হচ্ছেন উশসি। আর এবার তিনি আসছেন ছবি নিয়ে। ছোট পর্দার বাইরে গিয়েও তার এতটাই পরিচিত এবং ভালোবাসা বেড়ে গেছে সেবার বড় পর্দাতেও। তো ওয়েলকাম টু সিটি সিনেমা, কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ সিটিতে। অনেকদিন পরে আমি ইন্টারভিউ দিচ্ছি, খুব ভালো লাগছে। একদম, আর আমরাও তোমার অনেকদিন বাদে ইন্টারভিউ করতে পারছি, আর তার মেন কারণ আজকে যে বিষয়টা হতে চলেছে। এবং তোমাকে আজকে একদম ফর্মাল লুকে, মানে যারা তোমাকে বাড়ির সেই মিষ্টি বৌমা হিসাবে দেখে, আজকে একদম ফর্মাল লুকে কী ব্যাপার চলছে একটু বলো তো। আগে বলে দিই, হাফ লুক আমার হয়েছে, হাফ লুক বাকি আছে। আমি বসেছিলাম, রিল্যাক্স করছিলাম, এখন আমার শর্ট নেই, তাই আমি নিচে আমার যে জগার্সটা সেটা পরে নিয়েছি। এত অবধি আমার লুক, বাকিটা উশসি। যাই হোক, হ্যাঁ আমার ক্যারেক্টারটাই এরকম। এখানে আমি একজন আইপিএস অফিসার যে ইনভেস্টিগেশনে অ্যাসিস্ট করছি ঋত্বিক দাকে। তো হ্যাঁ, আচ্ছা আমরা যেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলছি সেটাও একটু দর্শকদের জানিয়ে রাখা ভালো, রাজদীপ ঘোষের নতুন ছবি আয়ুরেখা। এবার আমি উশসির থেকে জানবো, আয়ুরেখা মানে জ্যোতিষশাস্ত্র ব্যাপার চলে আসে, নিজে বিলিভ করো? কারণ আমরা শুনেছি যে এইরকম আমরা বলিউডেও দেখি, অনেক তারকারা সুপারস্টিশনে বিশ্বাস করে, অনেক তারকারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে, তুমি কোনটায় বিশ্বাস করো? না না, এরকম একদম মানে কী বলবো, ওইভাবে হয়তো টেকনিক্যালি আমি কিছু করি না, কিছু মানি না, কিন্তু আমার যথেষ্ট কিছু কিছু বিষয়ে আমি বেশ রিজার্ভেশন রয়েছে এবং আমি যথেষ্ট ইনসিকিওর অনেক কিছু নিয়ে। হ্যাঁ, তো অনেক সময় হয় এটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হয়েই যায়, সে ছোটো থেকে হয়ে যায়। মানে ওই তো সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার মতো, তো ওইগুলো তো মানে ছোটোবেলা থেকে আছে। কিন্তু আদারওয়াইজ আমি কোনোদিনও মানে কী বলবো, ওই যেটা ওরা বলছে হাত দেখানো, তারপরে কোন কুষ্টি বের করা, ওইগুলো মানে আমার দাদু মানে আমার ঠাকুরদা এসবে বিশ্বাস করতেন, আমি মায়ের কাছে গল্প শুনেছি, কিন্তু আমার এসব কোনোদিনও আমি করিনি, এখনও অবধি করিনি। আচ্ছা উশসি, আমরা ছোটোবেলায় আরও অনেক কিছু বিশ্বাস করতাম না, এখনও অনেকেই করি, এক চোখ দেখালে দিনটা খারাপ যায়, শালিক পাখি এক শালিক দেখলে দিন, তুমি কী কী বিশ্বাস করো? যখন আমার মানে আমি ভীষণ ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, যখন আমার পরীক্ষার প্রিপারেশন খুব খারাপ থাকতো তখন আমি এগুলো সব বিশ্বাস করতাম, এর বেশি আর কিছু বলবো না। ঠিক তাই। এবং আমরা যে তোমাকে এবার চরিত্রে দেখতে পাচ্ছি, ঋত্বিকদার অপোজিটে বনি রয়েছে, ঋত্বিকদার রয়েছে, তাদের সাথে কাজ, আমরা যেটা জানি ঋত্বিক চক্রবর্তী ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর ইন টলিউড, তো তার সাথে কাজ, তো এই অফার যখন চরিত্রটার অফার এলো তুমি কীভাবে লুফে নেওয়া, তো অবশ্যই একটা বড় ব্যাপার, কীভাবে নিয়েছিলে? আমি কিছু জিজ্ঞেসই করিনি, এবং আমাদের যিনি প্রডিউসার রানাদা, রানাদাও সামহাও জানতো যে এটা বললেই হয়ে যাবে। তো রানাদা আমাকে জাস্ট ফোন করে বললো যে এরম একটা ছবি, এরম ঋত্বিক পুলিশ অফিসার, তুমি ওকে অ্যাসিস্ট করবে পুরো ছবিটাতে। আমি আর কি গল্প কি আমার চরিত্র কি আছে আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি, আমি ঋত্বিক চক্রবর্তীর সাথে মানে এক ফ্রেমে দাঁড়াতে পারবো, শুধু দাঁড়াতেই পারবো না, গোটা ছবিটাতে আমার সব সিন ঋত্বিকদার সাথেই, 90% সিন। মানে আমার কাছে এটা মানে কি বলবো, মানে ওই প্রথম ছবি, নার্ভাস এই সে, আমি কিছু ভাবছি না, মানে ঋত্বিক চক্রবর্তীর সাথে আমি এতটা টাইম স্পেন্ড করতে পারবো, ব্যাস আমি ওটাতেই হ্যাঁ বলে দিয়েছি। এবং টলিউডের যে চকলেটি বয় আমরা যাকে বলি, বনি সেনগুপ্ত, বনিদাও এই ছবিতে রয়েছে, তো বনিদের সাথে কি এর আগে তোমার কখনো কাজ করার কোনো এক্সপিরিয়েন্স হয়েছে বা সামনে দেখা হয়েছে তোমাদের কোনো ইভেন্টের জন্য? না না, আসলে আমাদের ছোট ইন্ডাস্ট্রি, আমরা সবাই সবাইকে চিনি, কিন্তু এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে। আর বনির ক্যারেক্টার কতটা রিভিল করেছে আমি জানি না, বনির সাথে আমাদের খুব বেশি সিন নেই, তো যেটুকু আছে তাতেও আর কি মানে খুব যে আমরা ইন্টারঅ্যাক্ট করছি, কথা বলছি সেরকমটা না, বাকিটা তো দর্শকদের দেখতে হবে। একটু অফ স্ক্রিনের যদি কথা জানি যে কীরকম চলছে তোমাদের অফ স্ক্রিনে, মানে কাজ তো কাজের মতোই চলছে এবং সেটা পোর্ট্রে হবে যখন, তখন দর্শকরা দেখতে পাবে, কাজের বাইরে কি আড্ডা চলছে? কাজের বাইরে আসলে আমাদের মানে এখন অনেকেই জানে না, সিনেমার শুটিং অনেক অল্প সময়ে হয়, অনেক কম দিনে হয়, তো সেই কারণে আমাদের প্রেশারটা এতটাই থাকে। কাজের বাইরে খুব একটা আড্ডা হয়নি, কিন্তু ওই কাজের মানে মাঝে মাঝে ইন বিটুইন শট, যখন লাইট চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, তখন ভীষণ আমরা খুনসুটি ফাজলামি মারছি, এবং অবভিয়াসলি ঋত্বিকদাই সেখানে লিড করছে, এবং আমি তো ফ্লোরে গিয়ে আগে জিজ্ঞেস করি ঋত্বিকদা কোথায়, কারণ এত হাসায় মানে
ভীষণ এনজয় করি। তোমাকে তো আমরা এতদিন ধরে বৌমার চরিত্রে দেখেছি এবং নানা নানান চরিত্রে তুমিও নিজেকে ভেঙে নিয়ে এসেছো, সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও কি ধারাবাহিকে তোমায় পেতে পারি আমরা? হ্যাঁ, ডেফিনেটলি। ধারাবাহিক থেকে শুরু করেছি, ধারাবাহিক আমাকে আজকে এই পরিচিতি দিয়েছে, আজকে অনেক কিছুই দিয়েছে, তো ধারাবাহিকে অবশ্যই ফিরে যাব। তবে এই মুহূর্তে হয়তো না, এই মুহূর্তে হয়তো ফিরব না, কি কোন পর্দা জানি না, একটু নিজেকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করবো আপাতত, এটাই, সেটা গভীর জলে হোক বা বাইরে হোক। আচ্ছা উষসী, এবার একটু বলো তো যে এতগুলো চরিত্র করেছো জীবনে, ধারাবাহিকের জন্য আমি বলছি, সব থেকে বেশি কোন চরিত্রের নাম ধরে এখনো রাস্তায় মানে তোমায় দেখতে পেলে লোকে সেই চরিত্রের নাম ধরে ডাকে? ডেফিনেটলি বকুল বলেই বেশি ডাকে, কিন্তু না, আমি বাকিগুলোকেও ছোট করব না। আমাকে অহনা বলেও অনেকে বলে যে তোমার প্রথম, মানে আমাকে প্রথমে শুরুই করে তোমার ওই সিরিয়ালটা কিন্তু দেখতে, মানে কোন সিরিয়ালটা, আমি ভাবি বকুলের কথাই বলছে, তারপরে দেখছি হয়তো মিলন তিথির কথাও বলছে, তারপরে হয়তো কাদম্বিনীর কথাও বলছে, তো ভালো লাগে। সত্যি ভালোবাসাটা অনেকটা বড় প্রাপ্তি। এবার তার সাথে আমরা জানতে চাইবো যে সামনেই তো তোমার ছবির শুটিং চলছে, এখন আমরা দেখতে পাচ্ছি, যদি বলো আজকে কোন সিন শুট চলছে? আজকে আমাদের কোন সিন শুট চলছে, ও আজকে আমাদের ওই প্রিয়াঙ্কা, মানে আমার যে ক্যারেক্টার, ওর জেঠুর একটা এখানে ভূমিকা রয়েছে, জেঠুও জ্যোতিষের চর্চা করেন, তো পরিতোষ, প্রিয়াঙ্কা আর ভাস্কর আমরা তিনজন এসেছি জেঠুর কাছে পুরো ব্যাপারটা জানতে, যে কী হচ্ছে ওই ওই সব ওই সব, মানে কীভাবে আর কি, আমি তো গল্পটা বলতে পারবো না, তো আমি ওই জন্য বলতে পারছি না। তো জেঠু আর কি জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছেন, চর্চা করেছেন, তো জেঠুর কাছে আমরা ওই জ্ঞান নিতে এসেছি বলা যায়। তার মানে এই ছবিটা হওয়ার জন্য বা এই ছবিটা হওয়ার পর কি জ্যোতিষশাস্ত্র একটু হলেও তোমায় ইন্টারেস্টেড করতে পারবে? দেখো, ইন্টারেস্ট নেই তো বলা যায় না, কারণ আমরা সবাই, মানে বিশ্বাস করি বা না করি, আমাদের রাশিফল কী বলছে সেটা আমরা পড়ি, সে মিলুক না মিলুক, তো হ্যাঁ, মানে একদম ইন্টারেস্টেড নই সেটা বলাটা ভুল, আছে টুকটাক। শেষ করবো কিন্তু শেষের আগে যেটা দিয়ে তুমি শুরু করেছিলে, কুষ্ঠি বিচার, এইটা উষসী কি সিঙ্গেল? আর উষসীর কুষ্ঠি বিচার করে কবে আমরা উষসীকে মিঙ্গেল দেখতে পাব? দুটোর উত্তরই আমার একটাই উত্তর, যে আপাতত আমি সিঙ্গেল তো ডেফিনেটলি নই, আমার কমিটমেন্ট একজনের সাথে, আমার কাজ, আমার কেরিয়ার, এবং ওর সাথেই আমি ভালো লাইফ লিড করছি। মানে জ্যোতিষশাস্ত্র এটাই বলছে যে আপাতত তার সাথেই তুমি মিঙ্গেল এবং সেটাই সারা জীবন চলতে থাকুক, তাই তো? ক্রমশ প্রকাশ্য। থ্যাংক ইউ সো মাচ। এবং দর্শকরা যারা তোমাকে এত ভালোবাসে এবং প্রত্যেকটা চরিত্রে, যখনই তুমি যে চরিত্রে এসছো সেই চরিত্রেই দর্শকরা তোমাকে, ইভেন তোমাকে আমরা সঞ্চালিকা হিসেবেও পেয়েছি, তো সব রকম চরিত্রে দর্শকরা তোমায় ভালোবেসেছে, তাদের উদ্দেশ্যে কী বলবে? দর্শকদের উদ্দেশ্যে আমার, মানে, অনেক ভালোবাসা, প্রণাম, এবং আমি কী কীভাবে যে আপনাদের কাছে ঋণী আমি বোঝাতে পারবো না, কারণ তুমি সঞ্চালিকা বললে, আমি এখন রিসেন্ট একটা পডকাস্ট শুরু করেছি স্পটিফাইয়ের, সেটারও আমি যা ফিডব্যাক পাচ্ছি, মানে হয় না কিছু কিছু কাজ আমরা করে রেখে দিই, আরে ধুর করতে বলছে করে দিই, কে কী করবে আমি জানি না, মানে এমন রেসপন্স আমি, হিউজ রেসপন্স পাচ্ছি, মানে আমি এক্সপেক্টই করিনি কোনোদিনও, কারণ আমাদের এখানে পডকাস্টটা তো অতটা কেউ শোনে না, কিন্তু আমার সম্ভব মনে হয়েছিল যে পডকাস্ট একটা নতুন থিং, মানে পডকাস্ট এবার আস্তে আস্তে ভীষণ আর কি সবাই শুনবে, কারণ আমাদের কারোরই খুব একটা সময় নেই যে আমরা স্ক্রিনে বসে অনেকক্ষণ ধরে কিছু একটা দেখবো, তো সারাক্ষণ এই যে এটা লাগিয়ে চলো বাকি কাজ করছি, তো পডকাস্ট বলো, অ্যাঙ্কারিং বলো, আজকে দেড় বছরের মধ্যে আমার এতগুলো ওয়েব সিরিজ হয়ে গেছে, সেটার একটা রেসপন্স, তো আমি ভীষণভাবে কৃতজ্ঞ দর্শকদের কাছে, এবং এটাই বলবো যে আপনারা পাশে থাকবেন, এবং এই বছরটা শেষ হওয়ার আগে আমি এরকম একটা কাজ করতে পারছি, এর থেকে আনন্দের আমার কাছে আর কিছু নেই, তো আপনারা সবসময় আমাকে ভালোবাসবেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না, আর আমিও আপনাদের ততটাই ভালোবাসি, থ্যাংক ইউ। এবং এইটাই তো সকলে চান, মানে আপনারা যতটা ঠিক তারকাদের ভালোবাসেন, তারকারাও কিন্তু সেই সেম ভালোবাসাটা আপনাদের ভালোবাসেন, আর তাই তো উপহার নিয়ে আসেন নানান ছবি আর নানান ভিডিওর মাধ্যমে। আর এমনিতেও সামাজিক মাধ্যমে যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে উষসী, সেই জন্য মাঝে মধ্যে আমাদের জন্য ভিডিও তো চলে আসে, তাই না? সামাজিক মাধ্যমটা আর কোনো অপশান নেই, এরকম হয় আমার মাঝে মাঝে, হয়তো একদম কোনো সোশ্যাল মিডিয়া খুলতেই ইচ্ছা করছে না, আবার এরকমও হয় সারাদিন, মানে ওই যে ফোনে যে স্ক্রিন টাইম যেটা, ওটা দেখলে আতঙ্কিত লাগে, মানে এতক্ষণ আমি ফোন ঘেটেছি, হ্যাঁ, তো দুটোই হয়, তো ঠিক আছে, আপনারা আছেন তো ভালোই লাগে এগুলো করতে, এইভাবেই কানেক্টেড থাকে।
সো মাচ উশসীকে, উশসী কাজের মধ্যেও, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিপ্ট রিডিংয়ের মধ্যে ছিল ও, তারপরও আমাদেরকে সময় দিয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ উশসীকে। এবং আপনাদের উদ্দেশ্যে বলে আপনাদের প্রিয় তারকাদের আরও অনেক সাক্ষাৎকার দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেলে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।